নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বাংলায় প্রতিদিন নতুন নতুন ভাবনা নিয়ে আপনাদের কাছে আসি, যে বিষয়টা নিয়ে ভাবা উচিত মানুষের। আপনারা দেখেছেন যে কোনো ঘটনা ঘটে যায়, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মাধ্যম সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে নিয়ে আসে, কিন্তু সেই খবরের পেছনে, আড়ালে এবং পরবর্তীতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো নিয়ে সবসময় কিন্তু কিছু চর্চা চলে, কিছু বিশ্লেষণ চলে, লুকিয়ে যায়, আড়ালে চলে যায় কিছু এমন সংবাদ, যে সংবাদগুলো নিয়ে চর্চা করা দরকার হয় কিন্তু চর্চা হয় না, কিংবা ভুল পথে চর্চা হয় যেটাকে সঠিকভাবে বিশ্লেষণটা করা দরকার। আপনারা আমাদের যারা নতুন বাংলার দর্শক, আপনারা অনেকেই আমাদের অনেক সময় লিখে পাঠিয়েছেন যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকাতে গেছেন চোখের চিকিৎসা করতে, সেটা নিয়ে আপনারা কেন কিছু এপিসোড করছেন না, কেন কোনো স্টোরি করছেন না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ভাইপো যতদিন না সুস্থ হয়ে কলকাতায় ফেরেন সেটা নিয়ে কোনো স্টোরি করব না, তার কারণ সেটাই সৌজন্যের রাজনীতি। এই সৌজন্যটা তাকে দেখিয়েছি, তার কারণ তিনি এই বাংলার অনেক অনাচারের মূল, অনেক অপরাধের মূল। এন্টায়ার দক্ষিণ চব্বিশ পরগনায় দোষটা মেয়ের পর যে ভাঙন সৃষ্টি হয়েছিল, ভাঙন বলতে কি, বিরোধীদের নিকেশ সৃষ্টি হয়েছিল, তার মূল হতা এই মানুষটি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে দোষামের পর 2021 যে মানুষ নিধন শুরু হয়েছিল, বিরোধী দলের প্রায় 56 জন মানুষকে নিকেশ করা হয়েছিল, খুন করা হয়েছিল, বাড়ি ছাড়া করা হয়েছিল, জমি জমা কেড়ে নেওয়া হয়েছিল, ঘর বাড়ি ভাঙা হয়েছিল, সমস্ত সম্পত্তি লুট করা হয়েছিল, নারী সম্ভ্রম লুট করা হয়েছিল, তার মূল পরামর্শদাতা আমরা কখনোই বলবো না, সাইলেন্ট স্পেক্টেটর ছিলেন এই মানুষটি। আর আমি যদি কোনো ঘটনার সাইলেন্ট স্পেক্টেটর হই, তার মানে আমি অপরাধী। এন্টায়ার রাজ্য জুড়ে যে নিকেশ পর্ব চলেছিল দোষরামের পর, সেই দোষরামের পরের সমস্ত ঘটনার দায় এবং দায়িত্ব এই মানুষটির, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি দলটা এখন চালান, মমতা কিছুটা চালান, কিন্তু পুরো দলটাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে আছেন। তো সেই মানুষটি গেছেন বিদেশে চোখের চিকিৎসা করতে, কী বলার আছে, অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছিলেন, আমারও কিছু মনে হয়েছিল, আজকে সেগুলো নিয়ে কিছু কথা বলবো। আমরা প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছি, তিনি দ্রুত চোখের যে সব সমস্যা আছে সমস্যা তার মিটে যাক, ভালো করে চোখে দেখুন। তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত আমাদের কাছে একটি কদর্য ক্যারেক্টার থাকা সত্ত্বেও তার সুস্থতা কামনা করছি এখনও, এই মুহূর্তে দাঁড়িয়েও। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং মা কালীর কাছে অবশ্যই প্রার্থনা করেছি এ কথা, মা এই মানুষটির মস্তিষ্কে অন্তত এমন কিছু বুদ্ধি দিও যাতে মানুষের মঙ্গল হয়, কেননা যে কাজগুলো তিনি করেন, বাইরে শো বিজনেস করেন, সংবাদ মাধ্যম ঘেড়া পেটে, কিন্তু পেছনে যে নোংরামিটা চলে সেই নোংরামিটা সারা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতা এই স্তরে করতে পারে কিনা সন্দেহ আছে। এটা আমাদের চিরন্তন মত, আমরা দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলি, ডায়মন্ড হারবার মডেলটাকে সামনে এক শ্রেণীর সংবাদ মাধ্যমকে দিয়ে, ওই আনন্দবাজার নয়, এখন বর্তমান এই সময়ে প্রতিদিন আজকাল নিউজ 18-এর মতো ঢেঁড়াপেটা চ্যানেলগুলোকে দিয়ে ক্রমাগত একটা ইমেজ বিল্ডিং করার চেষ্টা হয়, কিন্তু বেসিক্যালি সেটা যে ফলস সেটা আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি। তিনি সামনে একটা মুখ করে থাকেন, মুখোশ পরে থাকেন, পেছনের মুখটা কিন্তু বড় কদর্য মুখ, আর সেই মুখের চোখ যখন ডিস্টার্বড হয় তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দ্রুত ঈশ্বর তার চোখের সুস্থতা ফিরিয়ে দিন। আমরা একথা বলে আমরা কয়েকটা প্রশ্ন মনে হয়েছে তোলা দরকার, তাতে সৌজন্যবোধের অভাব কেউ দেখলে আমাদের কিছু করার নেই। জন হপকিন্স হসপিটালে আমেরিকাতে তিনি চোখের চিকিৎসা করাতে গেছেন, তার আগে আপনারা জানেন দফায় দফায় দুবাইতে গেছেন, দুবাইয়ের লোক ভারতবর্ষে চোখের চিকিৎসা করাতে আসে, কী কারণে দুবাইয়ে গেছেন আমরা সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম, যে আদৌ কি চোখ দেখাতে নাকি একটা সাধারণ চোখের কোনো ডাক্তারকে দেখানোর নাম করে হয়তো তার অ্যাপয়েন্টমেন্টও নিয়েছেন, অন্য কোনো কাজ করতে গিয়েছেন, সেটা তো ভবিষ্যৎ বলবে, ইডি বলবে, সিবিআই বলবে, এবং ভবিষ্যতে হয়তো আদালতে সেসব নিয়ে নাড়াচাড়া হবে, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমেরিকা যখন গেলেন আমাদের একটু অবাক লেগেছিল, হঠাৎ আমেরিকা গেলেন কোথায় চিকিৎসা হবে। জন হপকিন্স আমাদের বাংলার বার্তার একজন দর্শক, তিনি ফোন করে বললেন যে জন হপকিন্স হসপিটাল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম হসপিটাল, এখানে মার্কিন রাষ্ট্রপতি ওখানে চোখে যে কোনো চিকিৎসা করানোর জন্য যান, কস্টলিয়েস্ট হসপিটাল ইন আমেরিকা। আমরা একটু বোঝার চেষ্টা করেছিলাম কত খরচা লাগতে পারে,
আমাদের একজন প্রিয় দর্শক সোমনাথ সেন আমাদের টেলিফোনে নামটাও বলে দিচ্ছি, তিনি আমাদের একটি ঘটনা বললেন। বললেন, সন্ময়বাবু, জন হপকিন্স যে স্তরে হসপিটাল তার থেকে অনেক নিচের, মানে থার্ড, মানে তার থেকে যদি র্যাঙ্কিং হয় তৃতীয় স্তরের একটি হসপিটালে, আমার মা খুব গুরুতর অসুস্থ, তিনি ভারতবর্ষ থেকে এসেছিলেন, তাকে চিকিৎসার জন্য তাকে সেখানে আমরা ভর্তি করেছিলাম। তিন দিনে বিল হয়েছিল $79,000, $79,000, বুঝতে পারছেন? একটু কস্টিংটা করুন, আমি হিসেবে যাচ্ছি না। বলছেন শুধু তিন দিন ভর্তি থাকার জন্য $79,000 আমাকে পেমেন্ট করতে হয়। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে হসপিটালে চিকিৎসা করতে গেছেন সেই হসপিটালে চিকিৎসার খরচ কীরকম হতে পারে, এনি আইডিয়া, একটা কোনো ধারণা দিতে পারেন? তিনি আমাকে যে মানে অ্যাভারেজ আইডিয়াটা দিয়েছেন, যে বললেন যে হসপিটালে উনি চিকিৎসা করতে গেছেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি সেখানে নির্বাচন, আমেরিকার রাষ্ট্রপতি সেখানে ইলেকশনে দাঁড়াতে চান, আমেরিকার রাষ্ট্রপতি সেখানে, মাফ করবেন, আমেরিকার রাষ্ট্রপতি সেখানে চিকিৎসা করাতে যান, সেখানে ন্যূনতম, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিকিৎসা পর্বের জন্য ন্যূনতম এন্টার প্রসেস, অপারেশন, ডক্টর্স ফি, তার অ্যাডমিশন সব কিছু মিলিয়ে ১০ কোটি টাকার আশেপাশে খরচা, আনুমানিক, এটা তাঁর ধারণা, ভুল হতে পারেন, তার থেকে হয়তো অনেক কম হতে পারে, তার থেকে হয়তো অনেক বেশি হতে পারে। আমরা শুনলাম, আমরা আহরণ করলাম, কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই যে সেটা নিয়ে নির্দিষ্ট তথ্য দেবো, তাই সেই নিয়ে চর্চা করিনি। কিন্তু আমাদের যেটা মনে প্রশ্ন লেগেছে সেই প্রশ্নটা আপনাদের কাছে একটু করি। আচ্ছা বলুন তো, আমি আপনি পারবো দুবাইতে গিয়ে এই চিকিৎসা করাতে? আমি আপনি পারবো আমেরিকাতে গিয়ে এই চিকিৎসা করাতে? আজকে একজন তিনি সাংসদ, তাঁর হয়তো আর্থিক ক্ষমতা আছেন, তিনি গেছেন, তার প্রচুর রিসোর্স, গেছেন, টাকাটা কে দিল? ভারতবর্ষ থেকে কি টাকা ওখানে পেমেন্ট করেছে? আমার ধারণা নয়। তার কারণ যা সিস্টেম আছে, আমেরিকার কোনো নাগরিককেই টাকাটা পেমেন্ট করতে হবে, পরবর্তীকালে হি উইল বি রিইম্বার্সড। আমার প্রশ্নটা এখানেই, সেটা হচ্ছে ভারতবর্ষের, এই পশ্চিমবঙ্গের কোনো সাধারণ বাঙালি এইভাবে চিকিৎসা করাতে আচমকা সেখানে যেতে পারেন কি না, এবং যে গেলে সেই টাকা যোগান দিতে পারেন কি না, এবং কে সেই টাকাটা দেয়, কে সেই টাকাটা দিতে পারে, সেটাই আমাকে ভাবিয়েছে বারবার। যে একজন সাংসদ, তিনি কবছরের সাংসদ, দুটো টার্মের সাংসদ, তার এত রিসোর্স যে ১০ কোটি টাকা দিয়ে একটা হসপিটালে ভর্তি হয়ে গেলেন এবং চিকিৎসা করিয়ে ফিরে এলেন, তার রিপোর্ট, তার ছবি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, এবং বিধ্বস্ত ছবি, ছবিটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল দ্রুত ভগবান সুস্থ করে ফিরিয়ে দিন তাকে, হয়তো ১০ দিন ১২ দিন ভর্তি থাকবেন। হঠাৎ দেখলাম যেদিন ওই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করালো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ঠিক তার ২ দিনের মধ্যে দমদম এয়ারপোর্টে তিনি গটগট 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 করে হেঁটে চলে এলেন। এখানেই আমাদের কোনো একটা জায়গায় কিছু সংশয় এসছে, মনে কোনো সংশয় এসছে, আমরা সেই সংশয় প্রকাশ্যে প্রকাশ করতে পারি না। শুধু এইটুকু বলবো যে মানুষটা ওইভাবে অসুস্থতা তিন দিনের মধ্যে ওইভাবে গটগট করে দমদম এয়ারপোর্ট দিয়ে হেঁটে বেরিয়ে চলে এলেন, এটা একটু বিস্ময়কর লেগেছে ব্যাপারটা। আবারও বলছি, ঈশ্বর তাকে সুস্থ করুন, তার মস্তিষ্ককে সুস্থ করুন, তার চোখকে সুস্থ করুন, তার মস্তিষ্কে এমন কিছু বুদ্ধি দিন যাতে তিনি ওই শওকত জাহাঙ্গীরদের মতো এলিমেন্টদের নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিটা করবেন না, ডায়মন্ড হারবার মডেল সামনে রেখে পেছনে অন্য কোনো খেলা খেলবেন না, অন্তত সুস্থ রাজনীতির আঙিনায় তিনি ফিরে আসুন। আমরা সামগ্রিকভাবে সমস্ত ঘটনাটা একটু আলোকপাত করলাম, আবারও বলছি তিনি সুস্থ হন, তার সুস্থতা কামনা করি, কিন্তু তার অসুস্থতা নিয়ে কোনো বিদ্রুপ করতে চাই না, কিন্তু তার এই বিপুল চিকিৎসাভার ব্যয় কে করল, এই প্রশ্নটা বিনীতভাবে তাঁর কাছেই নতুন বাংলায় রেখে আমরা একজন রাজনীতিবিদের একটি এই বিষয় সংক্রান্ত বক্তব্য পেশ করবো, যিনি, যার নাম অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা এবং সাংসদ বহরমপুরের, পার্লামেন্টের বিরোধী দলনেতা, সেই মানুষটির বক্তব্য আপনাদের কাছে পেশ করব। তিনি যে বক্তব্যটা রেখেছেন তার একটা জায়গায় কিন্তু আমরা সহমত, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে তৃণমূল কংগ্রেস একটা সিম্প্যাথি ড্রয়িং খেলা খেলছিলেন, সেটা নিয়ে তিনি কিন্তু আলোকপাত করলেন, অনেকে তার সঙ্গে সহমত নাও হতে পারেন। আমাদের মনে হয়েছে নতুন বাংলা দর্শকদের, অধীর চৌধুরী, এই বক্তব্যটা শোনা দরকার। কারোর চোখ অপারেশন হতে পারে, আমার তাতে কিছু বলার নাই, কিন্তু একটা চোখ অপারেশনকে নিয়ে এত বেশি প্রচারের কী দরকার? ভারতবর্ষের বহু মানুষের বহু বিপদ হচ্ছে, পশ্চিমবঙ্গের চোখের ট্রিটমেন্ট হয়তো নেই, ভারতবর্ষের চোখের ট্রিটমেন্ট হয়তো নেই, তাই কোনো কোনো নেতাকে
সিঙ্গাপুর, কখনো আমেরিকা যেতে হয়। সকলের তো আর আমেরিকার চোখের চিকিৎসা করার ভাগ্য হয় না, আমাদের তো নেই, তাই আমরা দেশেই চিকিৎসা করাই। চোখের আমাদেরও প্রবলেম আছে, হয় বহরমপুরেই নাই দিল্লিতে, যেখানে সরকারি হাসপাতাল করাই আমরা। সকলের তো আর সিঙ্গাপুর আমেরিকা কথায় কথায় চোখ দেখানোর ভাগ্য হয়নি, সে কেউ যদি সৌভাগ্যবান হয় ভালো কথা, তার চোখ তাড়াতাড়ি সেরে যাক এটাও আমার কায় মনোবাক্যে সেটাই চাইব। কোনো মানুষ যেন অসুস্থ না থাকে, সব মানুষ যেন সুখী হয় স্বাস্থ্যবান হয়, এটা প্রার্থনা। কিন্তু একটা চোখের অপারেশন, সেই চোখের অপারেশনটাকে নিয়ে রাজনৈতিক প্রচার কেন? আমেরিকায় চোখের অপারেশন হচ্ছে, ছবি কী করে ফেসবুকে চলে আসে, সেখান থেকে খবরের কাগজে কী করে চলে আসে বলুন, তার মানেটা কি? সুস্থ হন, সবল হন, তার জন্য শুভকামনা, কিন্তু দয়া করে রাজনীতি করেন না। চোখ অপারেশন আমেরিকার হসপিটালে, ফেসবুকে সেটা আসে কী করে? প্রচার করা হয় বলেই আসে। অথচ ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে যে কোনো হাসপাতালে যান, হাজার হাজার রুগীর দুরবস্থা দেখুন, না রক্ত, না চিকিৎসা, না ওষুধ, না ডাক্তার। সেখানটায় কই তৃণমূল পার্টির ফেসবুকে তো দেখানো হয় না যে রক্তের অভাবে ডেঙ্গু রুগী মারা যাচ্ছে, আত্মীয়রা ছুটছে ব্লাড ব্যাঙ্কে রক্ত 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 করে। ব্লাড ব্যাঙ্ক বলছে তোমার আত্মীয়কে নিয়ে এসো, পেশেন্টের পরিবার বলছে আমার আত্মীয় কোথায় পাবো। এবার থেকে পশ্চিমবঙ্গের হাসপাতালে গেলে সঙ্গে দু চারটে ব্লাড ডোনার আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, নাহলে তো চিকিৎসা হবে না। তো সেটা নিয়ে ফেসবুক হয় না কেন? সকলের তো আমেরিকায় যাওয়ার ভাগ্য নেই, স্বাস্থ্যসাথী প্রকল্প হয়েছে, সাধারণ মানুষ কোথায় চিকিৎসা পাচ্ছে? যখন সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা চুরমার, তখন একজন ব্যক্তি, সে তৃণমূল নেতা বলে, সে আমেরিকায় গেল, আমেরিকায় গিয়ে কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসা করলো। ভালো কথা, তাদের ক্ষমতা আছে, সঙ্গতি আছে, তাদের টাকার উৎস জানতে চাই না, কিন্তু সেই চিকিৎসার এভাবে ঘটা করে প্রচার করার মাধ্যমে কি সহানুভূতি আদায় করার সুপ্ত সূক্ষ্ম প্রচেষ্টা নয়? তা যদি হয় এটা কি রাজনৈতিক সংকীর্ণতা নয়? আমার প্রশ্ন।